ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে রুকু থেকে ওঠার পর রফলে দেন করার পর অনেকে হাত ছেড়ে দেন অনেকে হাত বাঁধেন, কোনটি আসলে সঠিক? আসলে বিদ্বানদের মধ্যে ব্যাপারে মতভেদ রয়েছে। যে সমস্ত বিদ্বান বলছেন যে হাত বাঁধতে হবে পুনরায়, তারা সাহল ইবনে সাআদ আস-সাঈদীর থেকে বর্ণিত হাদিস তারা দলিল পেশ করেছেন যে কান الناس يؤمرون ان يضع الرجل يده اليمنى على ذراعه اليسرى في الصلاه, অর্থাৎ লোকেরা নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল লোকদেরকে, তাদেরকে সালাতের মধ্যে ডান হাতের উপর বাম হাত রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল দাঁড়ানো অবস্থায়। ওনারা বলছেন যে এ হাদিস প্রমাণ করে যে মুসল্লি যখন নামাজ আদায় করবেন তখন তিনি যখন দাঁড়ানো অবস্থায় থাকবেন তখন তিনি হাত বেঁধে থাকবেন, কারণ এ হাদিসে বলা হয়নি যে রুকুর আগে যখন দাঁড়ানো থাকবেন তখন হাত বাঁধা থাকবেন, এটি বলা হয়নি, বরং আমভাবে দাঁড়ানোর কথা এসেছে। সুতরাং মুসল্লি যখনই দাঁড়ানো থাকবেন তখন তিনি হাত বাঁধবেন। তারা বলছেন যে নামাজের মধ্যে চারটি অবস্থা, একটি হলো দাঁড়ানো অবস্থা, একটি হলো রুকুর অবস্থা, একটি হলো সিজদার অবস্থা, একটি হলো বসার অবস্থা। এই চারটি অবস্থার মধ্যে রুকুর অবস্থায় হাত দুই হাত দুই হাঁটুর উপর রাখতে হবে, এতে কোনো সমস্যা নেই। সিজদা অবস্থায় মাটির উপর আমরা রাখবো দুই হাত, এতেও কোনো সমস্যা নেই। যখন আমরা বসে থাকব তখন আমরা আমাদের দুই উরুর উপর রাখব, এটা তো কোনো সমস্যা নেই। এখন বাকি থাকছে দাঁড়ানো অবস্থায়। তোনারা বলছেন যে হাদিস থেকে বোঝা যাচ্ছে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধতে হবে, বিধায় সেটা রুকুর আগে হোক অথবা রুকুর পরে হোক। শুধু তাই না, তারা বলছেন যে যখন বান্দা দাঁড়িয়ে থাকে এবং হাত বাঁধে তখন এটি বেশি সালাতের মধ্যে যে বান্দা তার প্রভুর সামনে যে অবনত হচ্ছে এটা হাত বেঁধে রাখলে সেটা বেশি প্রকাশ পায় এবং এখানে শিষ্টাচার বজায় থাকে, বিধায় মুসল্লিকে হাত বাঁধতে হবে। এক্ষেত্রে যে সমস্ত বিদ্বানগণ বলছেন যে যারা মানে যে সমস্ত বিদ্বান হাত ছেড়ে দেওয়ার পক্ষে, তারা বলছেন যে সাহল ইবনে সাআদ আস-সাঈদীর হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে না, কারণ রুকুর আগের কিয়াম বা দাঁড়ানো এবং রুকের পরের কিয়ামের সাথে পার্থক্য রয়েছে। কারণ রুকুর পরের কিয়াম হলো এটা আসলে কিয়াম না, এটা ইতেদাল, অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো, এটাই অর্থ এখানে বোঝানো হয়েছে। সুতরাং রুকুর পরে যেটা সেটা আসলে সোজা হয়ে দাঁড়ানো, এটি উদ্দেশ্য। এখানে রুকুর আগের কিয়ামের সাথে এটিকে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু এটা হবে না, বিধায় দুইটি হুকুমের পার্থক্য রয়েছে, এটির সাথে এটির তুলনা চলবে না। এছাড়া যেহেতু ওনারা বলছেন, যেহেতু আমরা হাদিসে স্পষ্ট হয়ে পাচ্ছি যে হাত ছেড়ে দেওয়ার কথা, যেমন আবু হুমায়রা আস-সাঈদীর থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে ফাইদা রাফা রাসাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু, অর্থাৎ রাসূলুল্লাহ রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন এমনভাবে যে মেরুদণ্ডের জোর সমূহ স্বস্ব স্থানে ফিরে আসে, মেরুদণ্ডের জোর সমূহ স্বস্ব স্থানে ফিরে আসে। সুতরাং একজন ব্যক্তি যখন নামাজে রুকুর পরে যদি হাত না ছাড়েন তাহলে কি করে মেরুদণ্ডের জোর স্বস্ব স্থানে যাবে? অতএব হাত বাঁধলে তো স্বস্ব স্থানে গেল না, বিধায় মেরুদণ্ডের জোর সমূহ স্বস্ব স্থানে যেতে হলে হাত ছেড়ে দিতে হবে, এটি হলো সঠিক। এবং তারা আর একটি হাদিস দলিল হিসেবে পেশ করেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে তিরমিজি নাসাইতে, যে ব্যক্তি নামাজে ভুল করছিলেন মুসি সালাতুল মুসি, তো ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাতে কলমে সালাত শিখিয়ে দিচ্ছিলেন,
তো সেখানে তিনি বলেছিলেন হাত্তা তারজিআ আল ইদাম ইলা মাফাসিলহা, যতক্ষণ না অস্থি সমূহ শসা জোড়া জুড়ে ফিরে আসে। তো এটি তারা তারা দলিল পেশ করেছেন যে প্রত্যেকটা হাড় মেরুদণ্ডের জোর যাতে শসা স্থানে ফিরে আসে সে কারণে হাত ছেড়ে দিতে হবে, সে কারণে হাত ছেড়ে দিতে হবে। অবশ্য যারা হাত বাঁধার পক্ষে তারা এ সমস্ত দলিলগুলো তারা বুঝাচ্ছেন যে মেরুদণ্ডের জোর সমূহ শসা স্থানে ফিরে আসার অর্থ হলো যে রুকুর আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে আসা, এখানে এটি উদ্দেশ্য। ওনারা বলছেন যে প্রতিপক্ষকে যে আপনারা দলিল দিলেন হাত ছাড়ার পক্ষে এ সমস্ত হাদিস যা হাদিস দ্বারা, অথচ এ সমস্ত হাদিস হলো আমাদের দলিল যে হাত বাঁধতে হবে, বরং এখানে উদ্দেশ্য হলো যে মেরুদণ্ডের জোর সমূহ শসা স্থানে ফিরে আসবে যেমনটি রুকুর পূর্বে ছিল, এটি বোঝানো হয়েছে হাদিস। তো যাই হোক, এ সমস্ত আলোচনা থেকে যেটা প্রতীয়মান হয় যে সকলের দলিল শক্তিশালী, সকলের দলিল শক্তিশালী, সুতরাং আপনি যেটা ইচ্ছা করতে পারবেন, এ নিয়ে কোনো তর্ক বিতর্ক মোনাজারা বাহাসের কোনো প্রয়োজন নাই। আপনার যেটা শক্তিশালী মনে হয় আপনি করবেন। আমি ব্যক্তিগতভাবে হাত ছেড়ে দিই, কিন্তু আমি বলতে পারবো না যে এটি সঠিক অন্যটি দুর্বল, কারণ উভয়ের দলিলই শক্তিশালী। সুতরাং আপনার যেটা ইচ্ছা আপনি করবেন, এবং আপনি যেটা করবেন আপনি ভাববেন না যে আপনি শুধু সঠিক করছেন, অন্য যেভাবে অন্যটা করছে ওটা ঠিক করছে এটা ভাববেন না, আপনি ইচ্ছা করলে হাত ছেড়ে দিতে পারেন, ইচ্ছা করলে হাত বাড়তে পারেন, এটি আপনার ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।